চলে এসেছে, একটু বাদেই তোর গায়ে হলুদ হবে। এতদিন সবাই খুব বলেছিল আমি নাকি আমার মেয়ের বিয়ে বড়লোক বাড়িতে কিছুতেই দিতে পারবো না, দেখিয়ে দিলুম তো। সবাইকে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। দাঁড়া, সকলের নাকের সামনে দিয়ে ওই গায়ে হলুদের বাটিটা আমি তোর কাছে নিয়ে আসছি। ভালো সময় এসে গেছে বাবা। বলছিলাম ঋদ্ধি বাবার গায়ে ছোঁয়ানো হলুদটা। এই যে এখানে আন্টি। যাও যাও ভেতরে গিয়ে বসো, ভেতরে। আমি গেলাম। ওই ঋদ্ধিমান সিংহরায়ের গায়ে লাগানো হলুদ আমি কিচ্ছুতেই নিজের গায়ে লাগাতে দেবো না। ঠিক আছেন এখন? একেবারে চড়িয়ে পাখির মতো না হয়। ওমা ওমা, ওট মা ওট মা, একটু মুখে দে মা, একটু ফল মুখে দে মা, ওট মা, ওমা গো ওমা দুতি, ওট ওট ওট। সকাল থেকে একের পর এক কি অঘটন ঘটেছে বলো দেখি। ঋদ্ধিমানের গায়ে ছোঁয়ানো হলুদটাও তো নষ্ট হলো, এখন দ্রুতির গায়ে হলুদ কি করে হবে? ওমা ওমা, একটু মুখে দিয়ে না, একটু মুখে দিয়ে না, একটু ফল খেয়ে নে। ওমা না মা, আমি ফল খাবো না, তুমি আমাকে একটুখানি জুস করে এনে দাও না, শরবত দাও না, আমি এটা এটা খাবো না। শুনছো যাও না গো, একটু একটু শরবত পানি যাও না, আমি আমার মেয়েটার কাছে থাকি, ওর যদি আবার শরীর খারাপ করে। ওমাগো ওমাগো, তোর ভাই মা না গেলে আমি কি করে রাহুলের সঙ্গে কথা বলবো? কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে দুতি। বলছি আমার জন্য শরবতটা তুমি বানিয়ে আনো না, তুমি তো জানো অন্য কাউকে শরবত বানাতে বললে তারা একেবারে চিনি গুলো জল করে নিয়ে আসবে, তো ভালো লাগে না ওসব খেতে, তুমি করে আনো না মা প্লিজ। আর একদম টেনশন করো না, আমি তো এখন ঠিক আছি। আর তাছাড়া আমার কাছে তো রাহুল আছেনই। সেই তো,
রাহুল বাবা তো প্রথম দিন এলো আমাদের বাড়ি, আর ওদের বাড়ির লোকজনও তো বাইরে অপেক্ষা করে আছে, ওদেরও তো জল মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়নি। আমি বরং ওদিকটাও দেখে গিয়ে যাই। তোমরা একটু গপ্প টপ্প করো, আমি তোমাদের জন্য একটু মিষ্টি শরবত নিয়ে আসি। বসো বসো। হ্যালো, ঠিক বিকেল পাঁচটায় যেন কাজটা হয়ে যায়। আমি কষ্ট পাচ্ছি না, আমি ভেবে কোন পাচ্ছি না যে সারা জীবন তোমাকে ছাড়া আমি থাকবো কি করে। কিন্তু তারপরেও আমি এটা জানি যে গুরুজনদের আশীর্বাদ ছাড়া আমরা কোনোদিন সুখী হতে পারবো না। সেই জন্য যেটা হচ্ছে সেটা মেনে নাও, আমি মানিয়ে নিয়েছি, তুমিও মানিয়ে নাও, এটাই আমাদের ফেট। মানিয়ে নেব? তুমি আমাকে কষ্ট পেতেও দেখে কিছু করবে না? কিছু করবো না তার নয় দুটি। তাহলে কি আমি করতে পারবো না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পারবে না তো, পারবে না। তাহলে আমার মরা মুখ দেখার জন্য প্রস্তুত হও রাহুল। শেষ করে দেবো আমি নিজেকে, শেষ করে দেবো। এত সহজে বলটা আমার কোর্টে চলে আসবে আমি তো ভাবতেই পারিনি দুতি। নিজের ভাগ্য আর বুদ্ধির উপরে আজ ভীষণ গর্ব হচ্ছে। এইবার যে খেলাটা আমি কিভাবে ঘুরিয়ে দেবো তুমি টেরও পাবে না। আমি নিজের প্রাণ নেব, আর এর জন্য দায়ী থাকবে তুমি। তুমি দায়ী থাকবে রাহুল, তুমি। কি করছিলে এটা তুমি? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায় রাহুল, ছেড়ে দাও আমায়। তুমি, তোমার যদি কিছু হয়ে যায় সব থেকে বেশি কষ্ট পাবো আমি। তুমি যা বলবে তাই হবে, শুধু আমার উপর একটু ভরসা রাখো। তাহলে আমি যা বলছি মন দিয়ে শোনো। বিউটি উইদাউট ব্রেইন, তুমি সুন্দরী হলেও বড্ড বোকার। তবে তোমার জন্যই আজ আমি ঋদ্ধিকে বুঝিয়ে দিতে পারবো পৃথিবীর সব ভালো জিনিস শুধু ঋদ্ধিমান সিংহ রায়ের হতে পারে না। গাছ ছড়া সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায়।